স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের কর্মকাণ্ডের দায় তার নিজেকে নিতে হবে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কেন্দ্রে ছাত্রলীগের এক অনুষ্ঠানে তিনি আরও বলেন বেনজিরের কাজের দায় পুলিশ বাহিনী নেবে না তবে তিনি দোষী কিনা সেটি তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি বেনজির দেশ ছেড়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান এ বিষয়ে কোনো তথ্য সরকারের কাছে নেই সংসদ সদস্য আনার হত্যা মামলা তদন্ত করবে ভারত এই তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দেশটি এ বিষয়ে বাংলাদেশের সহযোগিতা চাইলে করা হবে এই হত্যাকাণ্ডে মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহীনকে ভারত সরকারই ফিরিয়ে আনবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী